वेलकम टू माय चैनल पीयूष लिटिल किचन। आज मैं बनाते चले मसाला चिकेन। तो रेसिपिटा स्टार्ट करार आगे जरा चैनल नतून ता प्लिज चैनल के सबसक्राइब कर देवें। एखे हमें नहीं माँस प्याज टक दई टमेटो सस टमेटो बाटा आदा रसुन और लंका बाटा। এখানে আছে কাশ্মীর লঙ্কা গুঁড়ো গরম মশলা শুকনো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনির গুঁড়ো। এখানে আছে তেজপাতা দারচিনি গোটা জিরে লবঙ্গ কসুরি মেথি শুকনো লঙ্কা আর এলাচ। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি মাংস, তাতে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো আদা রসুন আর লঙ্কা বাটার পেস্ট। দিয়ে দিচ্ছি টক দই যেটাকে আমি মিক্সিতে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি সাদা তেল নুন শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর টমেটো বাটা। এবার আমি খুব ভালো করে এগুলো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেট করে প্রায় 15 মিনিটের মতো রেখে দিচ্ছি। 15 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাকে আবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টার পরে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তার চারপাশে লাগিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মাংসগুলো। মাংসগুলো কড়াইতে খুব ভালো করে ভাজা হয়ে যাবে ও সাথে একটু সেদ্ধ হয়ে যাবে। এখানে দেওয়া হয়ে গেল আমার সব মাংস। প্রায় 5-7 মিনিট পরে আমি মাংসগুলো একটু নাড়িয়ে নিচ্ছি যাতে পোড়া না লেগে যায়। এরম ভাবে প্রায় 5-6 মিনিট পর পর আমি মাংসগুলো নাড়াতে থাকবো। মোটামুটি 25-30 মিনিট সময় লাগলো আমার এই মাংসগুলো সেদ্ধ করতে। আমার মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি তাই আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আরও 5-4 মিনিট রেখে আমি মাংসগুলো নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি মোটামুটি লাল লাল করে ভেজে নেব। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। ভালো করে পেঁয়াজের সাথে নুনটা মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা আমাদের হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি পেঁয়াজগুলো একটা বাটির মধ্যে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে তেজপাতা গোটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর লবঙ্গ। এগুলো একটু ভালো করে ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো কাশ্মীর লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। খুব ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা। পেঁয়াজ আর মশলাগুলো খুব ভালো করে একসাথে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা বাটা আর সাথে টমেটো বাটা। সবটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই বাটিটাতে একটু জল দিয়ে আমি সেই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে টক দইটা গ্রেভির সাথে মিশে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা যে বাকি মিশ্রণটা ছিল সেটা। দিয়ে দিলাম এর মধ্যে কাস্তুরি মেথি। কাস্তুরি মেথি দেওয়ার পরে গ্রেভিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো সবই গ্রেভিটার সাথে। গ্রেভি তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। প্রায় 15 মিনিটের মতো আমি গ্রেভির সাথে মাংসগুলোকে ফুটিয়ে নিচ্ছি। এতে আমাদের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মশলা চিকেন। যদি আমার রান্নাটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন অনেক রান্নার ভিডিও আসতে চলেছে এই চ্যানেলটাতে। থ্যাংক ইউ।